ডায়মন্ড হারবার। হুগলি নদীর তীরে অবস্থিত এই সুন্দর শহরটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত একটি জনবহুল সুন্দর শহর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনন্দ ভ্রমণ। আজকে আমি আপনাদের বন্ধু চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ডায়মন্ড হারবার অর্থাৎ হীরের বন্দরে কী কী আছে, কেমন সেখানকার পরিবেশ, সব কিছু ঘুরে দেখব। তাই সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিভাবে আসবেন, কোথায় কোথায় ঘুরতে যাবেন, সব কিছু সম্পূর্ণ ডিটেলস ভিডিও আপনি পাবেন। তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আপনার একটুখানি সাপোর্ট আমার কাছে অনেকখানি অক্সিজেন। হুগলি নদীর তীরে অবস্থিত এই মনোরম শহরটি কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র নামেই খ্যাত। প্রথমেই বলে রাখি, ডায়মন্ড হারবার আসার জন্য দুটি পথ আছে, রেলপথ ও সড়ক পথ। রেলপথে আসার জন্য কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার লোকাল ধরে সোজা চলে আসতে পারেন এই স্টেশনে। সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট মতো। আর সড়ক পথে আসতে চাইলে কলকাতার ধর্মতলা বাসস্ট্যান্ড ও ভবানী ভবনের কাছ থেকে অনেক বাস পেয়ে যাবেন, সময় লাগবে 2 ঘন্টা মতো। স্টেশন থেকে বেরিয়েই প্রথমেই গন্তব্য কলেজ পাড়। কয়েক বছর আগে পর্যন্ত এটি একটি শ্মশান ছিল, কিন্তু বর্তমানে সরকারের উদ্যোগে এটি পার্কের রূপ নিয়েছে। কলেজের ছেলেমেয়ে থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই নদীর তীরে এই শান্ত স্নিগ্ধ পরিবেশটি উপভোগ করতে ভালোবাসেন। এরপরেই আপনি চলে আসতে পারেন ছোট নদীর পাড়ে। ছোট নদীর পাড়ের মনোরম পরিবেশ উপভোগ করেই আপনি চলে আসতে পারেন জেটিঘাট। ওখান থেকে টোটো পেয়ে যাবেন খুব সহজেই, ভাড়া মাথাপিছু 10 টাকা। আপনি যদি নদীপথে ভ্রমণে আগ্রহী হয়ে থাকেন তাহলে এখান থেকে লঞ্চে করে কুকড়াহাটি ঘুরেই আসতে পারেন। এই জেটিঘাট থেকে কিছুটা হাঁটলেই আপনি পৌঁছে যাবেন ডায়মন্ড হারবার সেলফি জোন। আই লাভ ডায়মন্ড হারবার। আপনার মনের মতো ঝাক্কাস একটা সেলফি তোলার পরে আপনি চলে আসতে পারেন মুক্তাঙ্গনে। শান্ত নিরিবিলি পরিবেশে কবিগুরুর একটি স্ট্যাচুও আপনি দেখতে পাবেন এখানে। এই মুক্তাঙ্গনের শান্ত পরিবেশ উপভোগ করার পরেই, যখন আপনার মন ভরে যাবে, ঠিক তারপরেই এখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন ডায়মন্ড হারবার পিকনিক স্পটে। মাত্র 2 মিনিট হাঁটলেই আপনি এখানে পৌঁছে যাবেন। এছাড়াও আপনি ডায়মন্ড হারবার স্টেশন থেকে সরাসরি চলে আসতে পারেন এই পিকনিক স্পটে। টোটো ভাড়া মাত্র 10 টাকা। মেন রাস্তার মোড় থেকেই একটু ভিতরে আসলেই দেখতে পাবেন ডায়মন্ড হারবার পৌরসভা পরিচালিত টিকিট কাউন্টার। মাথাপিছু প্রবেশ মূল্য মাত্র 10 টাকা, এছাড়া পার্কিং চার্জ আলাদা। প্রবেশ মূল্য তো লাগবেই, কেল্লার মাঠ বলে কথা। আপনি যখন প্রবেশ মূল্য পরিশোধ করে কেল্লার মাঠে প্রবেশ করবেন, তখন দেখতে পাবেন বিশাল আকারের ধুধু ফাঁকা মাঠ। হ্যাঁ, এটিই ডায়মন্ড হারবার পিকনিক স্পট, যা সাধারণত কেল্লার মাঠ নামেই পরিচিত। ইংরেজ শাসনকালে বাণিজ্যের সুবিধার জন্য এখানে তারা তৈরি করেছিলেন একটি কেল্লা। কালের কুঠারাঘাতে কেল্লার কটুকুও আজ আর অবশিষ্ট নেই, তবুও নামটা রয়ে গেছে কেল্লার মাঠ। সামান্য যেটুকু ভগ্নাবশেষ আছে, কখনো সখনো সেইটুকু চোখে পড়লেই কেল্লা জয়ের আনন্দের মতো মনে হয়। তবে শীতকালে এখানে প্রচুর ভিড় হয়
পিকনিকের জন্য। আপনি যদি পিকনিকের জন্য আসেন অথবা সময় কাটাতে আসেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি যদি এক বুক আশা নিয়ে আসেন কিছু দেখবেন তাহলে প্রথমেই বলে রাখি আপনি ভুল। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ডায়মন্ড হারবার অর্থাৎ হীরের বন্দর নামকরণটি কেন হয়েছে সেই নিয়ে একটি ঐতিহাসিক বিশ্লেষণমূলক ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করা হবে এই চ্যানেলে।